নাগর্নো কারাবাখ শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার এই ঘোষণা দেন। এছাড়াও আর্মেনিয়া রাজি হলে আরও আগে যুদ্ধবিরতি সম্ভব বলে হতো বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে দখলকৃত সীমান্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ক্ষয়ক্ষতি এসব অঞ্চলে গেল 30 বছর ধরে হয়েছে, তার জন্য আর্মেনিয়াকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবেন তিনি। নাহিদ জাহানের ডেস্ক রিপোর্ট। বিতর্কিত অঞ্চল নাগর্নো কারাবাখে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিটি সম্পন্ন হয়েছে রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই চুক্তির বিরোধিতা করায় তাদের তীব্র সমালোচনা করেছে মস্কো। এই শান্তি চুক্তি পরিবর্তনের প্রচেষ্টায় রাশিয়া কোনোভাবেই সফল হতে দেবে না বলে জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এই চুক্তি স্বাক্ষরের ফলে সংঘাত পীড়িত কারাবাখে রেডক্রসের তৎপরতা চালানোর সুযোগ তৈরি হয়েছে। অঞ্চলটিতে মানবিক ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে জাতিসংঘেরও এগিয়ে আসা উচিত। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যে কোনো ধরনের পদক্ষেপ প্রতিহত করবে মস্কো। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বিষয়ে জানান আর্মেনিয়া সমর্থন দিলে গেল অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন করা সম্ভব হতো, ফলে আরও বহু মানুষের প্রাণ বেঁচে যেত। এছাড়া শান্তি চুক্তির কারণে আর্মেনিয়াতে বিক্ষোভের ঘটনায় সমালোচনা করে পুতিন বলেন, বিভক্ত সমাজে কখনো কোনো কল্যাণ আসতে পারে না। এদিকে শান্তি চুক্তি অনুযায়ী সীমান্তবর্তী নাগর্নো কারাবাখ অঞ্চলের বেশ কটি জেলা আজারবাইজানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে আর্মেনিয়া। মঙ্গলবার সেরকম একটি এলাকা পরিদর্শন যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তবে সেখানে পৌঁছে যুদ্ধবিধ্বস্ত এলাকার ক্ষয়ক্ষতি দেখে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, গেল 30 বছর ধরে এসব অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আর্মেনিয়াকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় নিয়ে যাবেন তিনি। নাহিদ সিহান, নিউজ 24।